কিছু ঘটনা শুনতে আর শোনাতে সত্যি চিন্তা হয় যে সেই ঘটনা সহজে কেউ বিশ্বাস করবে না, কারণ যদি আপনার কাছে কোনো পোক্ত প্রমাণ না থাকে তো লোক আপনাকে মিথ্যা প্রমাণ করবে। কিন্তু ধন্যবাদ আধুনিক টেকনোলজিকে, যার জন্য আজ ক্যামেরা সব জায়গায় উপস্থিত আছে, আর সেই জন্য সব ঘটনায় ঘটা প্রমাণকে ক্যামেরা রেকর্ড করা যায়। তো চলুন বন্ধুরা, আজ এই ভিডিওতে এমন কিছু জিনিস দেখব, যদি সেইগুলি ক্যামেরা রেকর্ড না হতো তাহলে হয়তো আপনিও সেইগুলির ওপর বিশ্বাস করতেন না। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। নাম্বার 1, ফ্লাইং স্পাইডার। আগের বছর 2020 এমন এক মাকড়সা দেখা গেছে বলে দাবি করা হয় সেটি নাকি বাতাসে উড়তে পারে। কিছু মানুষ তো সেটির বাতাসে উড়তে থাকা প্রতিটি পলককে ক্যামেরা রেকর্ড করে নেয়। সবাই এটি দেখে অবাক হয়ে যায় যে কোনো ডানা ছাড়াই এই মাকড়সা এইভাবে বাতাসে কিভাবে উড়ছে। আর যখন এই ঘটনা চর্চায় এসে যায় তো বিজ্ঞানীরা এর এক্সপ্লেনেশন নিয়ে সামনে আসে। তারা বলে যে এই মাকড়সার নাম হলো গ্রে কস স্পাইডার, যে ওড়ার জন্য ডানা নয় বরং একটি সুন্দর ধরনের পদ্ধতি অবলম্বন করে। এই মাকড়সা ওড়ার জন্য একটি সূক্ষ্ম সিল্কের জাল তৈরি করে যেটাকে সহজে দেখা যায় না। আর একবারে এই স্পাইডার নিজের শরীরের সঙ্গে 60টি সিল্ক তৈরি করে বাতাসে ছেড়ে দেয়, আর যেটাকে সিল্ক বেলুন বলা হয়। এই সিল্ক বেলুন পৃথিবীর ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে চার্জ হয়ে যায় আর সহজেই বাতাসে উড়িয়ে নিয়ে যায়। বলা হয় যে এই মাকড়সা একবারে উড়ে প্রায় 1000 মাইল পথ অতিক্রম করে নেয়। কিন্তু এই রকম শিকারের জন্য করে নাকি শিকারীর হাত থেকে বাঁচতে করে, এই উত্তর কারোর কাছে নেই। নাম্বার 2, প্লেন ক্র্যাশ। বলা হয় যে প্লেনের যাত্রা আধুনিক যুগে সব থেকে সুরক্ষা পথ, কিন্তু যদি বাতাসে কোনো সমস্যা হয়ে যায় তাহলে এই পরিস্থিতিতে বাঁচার ইচ্ছা না বাঁচার মতোই। আর যদি এইরকম পরিস্থিতি আপনার সামনে হয়ে যায় তো, আর যদি এইরকম পরিস্থিতি আপনার চোখের সামনে হয়ে যায় তো আপনার চোখকেও বিশ্বাস করতে শরীর কেঁপে উঠবে। আর ঠিক এইরকমই এক ঘটনা তাইওয়ানে বসবাসকারী লোকের চোখের সামনে হয়েছিল, যেটা তারা তাদের ক্যামেরাতে রেকর্ড করে নেয়। প্রায় 58 জন যাত্রী নিয়ে যাত্রা করা একটি বিমান হাইওয়ে থেকে কিছু দূরে নদীতে গিয়ে পড়ে এবং বিমান তার সঙ্গে একটি গাড়িকে শিকার করে নেয়। কিন্তু ভাগ্যবশত সেই গাড়িটি বেঁচে যায়। ওই রাস্তায় চলাচল করা লোকজন কখনো স্বপ্নেও ভাবেনি যে তারা এত ভয়ানক একটি ঘটনার সাক্ষী থাকবে। এই দুর্ঘটনা অনেক ভয়ানক ছিল, যেখানে অনেক লোকের জীবন তো বেঁচেই যায় কিন্তু প্রায় 23 জন লোককে জীবন হারাতে হয়। ঈশ্বর না করুক যেন এই দৃশ্য আর না কেউ দেখে। নাম্বার 3, লন ব্লাস্টার। আপনি মন দিয়ে এই ভিডিওকে দেখুন। আমি দাবি করে বলতে পারি যে আপনি এই রকম জিনিস আগে কখনো দেখেননি। দেখুন কিভাবে এই ব্যক্তি যখন এই জায়গায় হাঁটছে তখন পুরো মাটি কাঁপছে, যেন মাটির নিচে কেউ জল ভরে দিয়েছে। এই রকমটা তখন হয় যখন কোনো জায়গায় অনেক বৃষ্টি হয়, যার জন্য মাটি ও ঘাসের মাঝের খালি জায়গায় জল জমে যায় আর ঘাস ফুলে বেলুনের মতো আকার ধারণ করে। প্রকৃতির এই ঘটনাকে লন ব্লাস্টার নামেও জানা যায়। যদি ঘাসের কোনো অংশে গর্ত করে দেওয়া হয় তাহলে সেখান থেকে শুধু জল বেরোতে থাকে। নাম্বার 4, স্ট্রেঞ্জ অ্যানিমাল বিহেভিয়ার। যদি এই ভিডিও দেখার পর আপনার মনে দুঃখ হয় তাহলে বলে দিই যে এই বাচ্চা একদম সুরক্ষিত আছে। তো ক্যামেরাতে এমন এক ভিডিও রেকর্ড হয় যাতে এক ছোট বাঁদর বাইক চালিয়ে আসে এবং এই বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেন একে কিডন্যাপ করতে চাইছে। যদিও সেই বাঁদর তাকে কিডন্যাপ করতে তো পারে না, কিন্তু তার এই বিহেভিয়ারে সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে যে একটি পশু কেন এরকম করলো। এখন যেহেতু পশুর কথা হচ্ছে তাহলে এই প্রাণীকে একবার দেখে নিন। এটি একটি নদীতে মানুষের পাশ দিয়ে যাচ্ছিল এবং মানুষের সঙ্গে অনেক কমফর্টেবলও ছিল, যেন মনে হচ্ছিল কারুর পালিত। ঠিক সেই সময় এমন হয় যেটা কেউ কল্পনা করেনি, যখন এটাকে আদর করার জন্য একজন মেয়ে নিচু হয় তখন তার পকেট থেকে তার ফোন জলের ভিতরে পড়ে যায় আর সেই মেয়েটি ভাবতে থাকে যে সে তার ফোন কখনোই পাবে না। কিন্তু তখন সেই প্রাণী তার মুখে করে ফোন এনে তাকে দেয়। এটি দেখে বোঝা যায় যে সব প্রাণী সেই বাঁদরের মতো বদমাস নয়। নাম্বার 5, এক্সট্রিম রেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বৃষ্টি পছন্দ হয় না, কিন্তু আপনি এই ভিডিও দেখার পর বৃষ্টির নাম শুনতে ভয় পাবেন। এই কথা হলো 2018 সালের, যখন ওমানের একটি শহর সালাতে বৃষ্টি শুরু হয়। প্রথমে তো সব কিছুই সাধারণ ছিল, কিন্তু ভগবান তো একদিনেই এখানে 3 বছরে বৃষ্টি করার জন্য তৈরি ছিল। আর কিছুটা এইরকমই হয়, এই বৃষ্টি হঠাৎ তুফানে পরিণত হয় আর সেটি বৃষ্টির পরিবর্তে কোনো ঝর্ণার রূপ নিয়ে নেয়। এই দৃশ্য খুবই ভয়ানক ছিল। এই তুফান চলার সময় সেইখানে অনেক ক্ষতির সাথে সাথে অনেক মানুষের জীবনও চলে যায় আর জানা নেই যে কত লোক হারিয়ে যায়। এক্সপার্টদের মতে এই রকম ভয়ানক বৃষ্টি আজ পর্যন্ত পৃথিবীর কোনো কোণে রেকর্ড করা হয়নি, আর এটি শুধুমাত্র একদিনে হওয়া বৃষ্টি এতটাই ছিল যতটা গত 3 বছরে এখানে হয়েছিল, যার জন্য এই ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে বড় ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে একটি।
তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।